এই গেমে আগের দিন আমার একটা গার্লফ্রেন্ড হয়েছিল, আর গার্লফ্রেন্ড আমার কোনো গাড়ি ছিল না বলে একটা গাড়িওয়ালা ছেলের সাথে আমাকে ধোকা দিয়ে আমাকে ছেড়ে চলে গেছিল। আর এই গেমের পার্ট ওয়ান যারা যারা দেখো এখনো পর্যন্ত পার্ট ওয়ান কে থেকে আসতে পারে, অনেকটাই মজা হয়েছিল। আর এই গেমে আমি বলেছিলাম লাইক করতে, তোমরা 18,000 লাইক করে দিয়েছো, তো আজকে কেন না আমারও পার্ট টু খেলা যাক এই গেমের, দেখি পার্ট টু তে অনেক মজা হবে সম্ভবত। তো আজ পার্ট টু তে আমার বয়স 32 বছর, চলো প্লে করা যাক 32 বছর থেকে, সামনে তো যাচ্ছি, দেখে কি হচ্ছে। ওকে, তো কে যেন একটা ডাকছে আমাকে সাইড থেকে। ও, এটা সেই বসটা না যে বসটা আমার মাথার উপরে পা উঠিয়ে দিয়েছিল কফি ভালো হয়নি বলে, ওই শয়তান বসটা এটা। চলো এর কাছে যাওয়া যাক, দেখি কি বলে। ওকে, ম্যামের কফি মেশিন ওনার বাড়িতে খারাপ হয়ে গেছে, ওনার বাড়ি গিয়ে আমাকে কফি মেশিন ঠিক করে দিতে বলছে। ভাই আমি চাকু কি, ভাই আমি অফিসে কাজ করি, বাড়ি গিয়েও কাজ করতে হবে নাকি? যদি না করি, মানে যদি না বলি যে করবো না, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারে। ইয়ের থেকে চলো ইয়েস করা যাক, আর চলো ওনার বাড়ি থেকে কফি মেশিনটা ঠিক করা যাক। আর এটা ম্যামের বাড়ি, মানে বসটার বাড়ি, চলো বসের বাড়ি গিয়ে। ওকে, বস রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে, আমাকে ডাকছে, এখন কফি মেশিন ঠিক করব, চলো ভিতরে। কফি মেশিন কোথায় আছে ম্যামের? ওকে, এই হচ্ছে কফি মেশিন, এটা আমাকে ঠিক করে দিতে হবে। ভাই চলো এটা ঠিক করে দিই, ভালো ভালো, নাহলে চাকরি থেকে বের করে দিলে আমি না খেয়েই মরে যাবো, ভিক্ষা করতে হবে। এর থেকে চলো আমি কফি মেশিনটা ঠিক করি। 1 ঘন্টা ধরে আমি কফি মেশিন ঠিক করছি ভাই। ওকে, মনে হয় কফি মেশিন তো ঠিক হয়ে গেছে। আরে ম্যাম বসে আছে, মানে বস এখানে বসে আছে। অল ফিনিশড, ইয়েস, কফি মেশিনের কাজ কমপ্লিট। ও ও ও, 1 সেকেন্ড, এরকম করে আন্ড্রেস হয়ে বসে আছি কেন ম্যাম? বসের বাড়িতে এসে কফি মেশিন ঠিক করে দিতাম, তাতে ওনার পোষায় না, এখন ওনার লেগ ম্যাসাজ করে দিতে হবে, পা টিপে দিতে হবে। আমি চাকর কোনো, আমাকে অফিসে কাজ দেয় ঠিক আছে, এখানে কিসের কাজ করব? চলো পা ফা আমি টিপতে পারবো না, থাক এরকম, অভদ্র বস আমার দরকার নেই, তুমি একাই থাকো। ইউ, মানে ভাই পা টিপে দিইনি বলে আমাকে চাকরি থেকেই বের করে দিল, কত শয়তান ম্যাম দেখো। এখন পা টিপে, সিরিয়াসলি পা টিপে দিলে হয়তো আমাকে চাকরি থাকতো। আবার নাচছে ভাই, চাকরি থেকে বের করে দিচ্ছে আমার। ও হো কি, চলো আমার বয়স 33 বছর হয়ে গেছে, 33 বছর বয়সে দেখি কি হয়। ও ভাই, ভিক্ষা করতে রাস্তায় বসে গেছে, এখানে চাকরি থেকে বের করে দিয়েছি বলে, অবশ্যই এটা ছাড়া আমার কোনো পথ নেই, আমার ভিক্ষাই করতে হবে ভাই, আর কোনো কিছু করার নেই আমার, এখন ভিক্ষা করতে হবে, কেউ ভিক্ষাও দিচ্ছে না। ভাই পুলিশ চলে আসছে কেন? আমি কি ভিক্ষা, আরে ভাই এদিকে চাকরি থেকে বের করে দিচ্ছে, এদিকে পুলিশ চলে, পুলিশ না আমাকে টাকা পয়সা কিছু দিয়ে। এ ভাই, এই এই দেশের যে ভিক্ষা করাও ইল্লিগাল, আমি যদি ভিক্ষা করি তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সিরিয়াসলি আমাদের এখানে তো ভিক্ষা কর কি ভাই, ভিক্ষাও করা যাবে না, পুলিশ ধরে নিয়ে যাবে। চলো, আমি দুটো অপশন আছে আমার কাছে, এই পুলিশের সাথে তো আমি ফাইট করে পারবো বলে মনে হয় না, তো চলো অ্যারেস্ট হয়ে যাই আর পুলিশ আমাকে ধরে নিয়ে যাক, কোথায় নিয়ে যাবে আর কি করবো তাছাড়া, এই একা একা তো আর পুলিশের সাথে ফাইট করা যাবে না। চলো জেলে যাওয়া যাক, জেলে গিয়ে দেখি কি হয়। আবার নাচানাচি করছে, জেলে ধরে নিয়ে গেছে, তাও করছে ভাই। চলো 33 বছর, আবার 33 বছর কেন? চলো প্লে করা যাক 33। ওকে, দেখো প্রিজনে নিয়ে চলে এসেছে, এখন আমাকে জেলে আটকে রাখবে ভাই, আমি একা একা জেলে থেকে কি করবো? কথা বুঝতে পারছি না। এই ন্যাংটা করে দিয়েছে ভাই, এটা কি হচ্ছে গেমের মধ্যে? এখানে দুটো ড্রেসের অপশন দেওয়া হয়েছে আমাকে, একটা হচ্ছে স্ট্রিপ ড্রেস আর একটা অরেঞ্জ কালারের ড্রেস। তো এটা জেলে বেশিরভাগই যে স্ট্রিপ ইয়েটা পরে, তো আমি ডোরাকাটা ডোরাকাটাই পরি। আবার ভাই জেলে এসে আবার ডান্স শুরু করে দিয়েছে ভাই, কত বছর হয়ে গেল আমি জেলে আছি ভাই, এখনো জেলে আছি। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত জেলে আছে, জেলের মধ্যে ওরা জিম করছে, তো এই লোকটার আমাকে হেল্প করা উচিত। চলো লোকটাকে হেল্প করে দেখা যাক, আমি আরো কোনো হেল্প হয়ে যেতে পারে, বা লোকটা আমাকে জেল থেকে বেরো করে দিতে পারে। ওকে, লোকটা আমাকে এগুলো কাজ করাচ্ছে, যাই না এগুলো হেল্প করলে কি হবে। ওকে, একটা স্ক্রুড্রাইভার পেয়েছি, দেখো স্ক্রুড্রাইভারটা দিয়ে হয়তো আমি কোনো মেশিন টেশিন কি টি বানাতে পারবো। ওকে, আমাকে আবার জেলের মধ্যে আটকে দিয়েছে, আর আমার কাছে না ওই স্ক্রুড্রাইভারটা মানে এখনও আছে, যে স্ক্রুড্রাইভারটাতে এখান থেকে স্কেপ করা যাবে। চলো এই স্ক্রুড্রাইভারটা দিয়ে দেখি এখান থেকে পালানো যায় কি না। ওকে, 38 বছর কমপ্লিট, 39 বছর বয়স। ভাই কত বছর হয়ে গেল আমি জেলে বন্দি, শুধুমাত্র ভিক্ষা করা এটাই আমার ভুল ছিল, ভিক্ষা করার জন্য আমাকে এত বছর ধরে জেলে আটকে রেখেছে ভাই, কিরকম দেশ। চলো এখান থেকে আমাকে তালাটা খুলতে হবে, তো তালাটা খুলতে পারলে আমি এখান থেকে পালাতে পারবো। তালার তো আমার কাছে চাবি নেই, কিন্তু আমি স্ক্রুড্রাইভার দিয়ে একটা ইয়ে লকপিক বানিয়েছি, যেটা দিয়ে আমি খুলতে পারি গেটটা। ওকে দেখো, লাস্ট বাঁচা আছে, এটা হলে হয়তো আমি প্রিজন এস্কেপ করতে পারবো। গেট খুলেছে কি? ওকে, গেট খুলে গেছে ভাই, আবার ডান্স। আরে ভাই পালা আগে, আগে কে ডান্স করে? চলো আগে পালাক, দেখি পালিয়ে কোথায় যেতে হয় আমাকে, মনে হয় আমি পালাতে পারবো, এবার পুলিশ আমাকে ধরতে পারবে না। লেফটে একটা দরজা ছিল, চলো লেফটে যাওয়া যাক, লেফটে গেলে হয়তো আমি পালাতে পারবো। ওকে, চলো লেফটের দরজাটা দিয়ে দেখি কোথায় পালাই, দেখি পুলিশ পাহারা দিচ্ছে না তো আবার। এখানে একটা নলকূপ টাইপের আছে, যেখান দিয়ে ওটা ফেলে দিল আগেই, যদি আবার কাজে লাগতো। ওকে তো চলো এটার ভিতরে, আরে এরকম করে অন্ধকার জায়গার মধ্যে লাফ দিয়ে দিল, হাত পা ভেঙে যাবে পড়ে। দেখো জেল থেকে পালিয়ে কোথায় চলে এসেছি, এখানে জেল থেকে পালিয়ে একটা নলকূপের মধ্যে চলে আসছি, এখান দিয়ে কোথাও পালিয়ে হয়তো আমাকে যেতে হবে। আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি ভাবলাম বড় হয়ে কোটিপতি ফটিপতি হব, কত টাকা পয়সা থাকবে, 10-20টা হেলিকপ্টার থাকবে, আমার কাছে কিছুই থাকলো না।
জেলে চলে জেলের ভাত খাচ্ছি, পালিয়ে পালিয়ে কোথায় এসে মরুভূমির মধ্যে চলে এসেছি জেল থেকে পালিয়ে। দেখো এ ভাই কত দূর চলে আসছি আমি, এখানে তো জল খাওয়ার বাড়িঘর কিছুই নেই। এইভাবে অনেকে আমার জীবনযাত্রা, এভাবে গার্লফ্রেন্ড মা বাবা ঘর বাড়ি কিছুই নেই ভাই, কোথায় চলে আসছি ভাটাকতে ভাটাকতে। কি হচ্ছে আমার সাথে এগুলো? ওকে দূরে একটা টেন্ট দেখা যাচ্ছে, টেন্টের মধ্যে লোকও বসে আছে। চলো লোকগুলোর কাছে জিজ্ঞেস করে দেখি ওরা কেন এসেছে এখানে, হেল্প করতে পারে হয়তো লোকগুলো আমাকে। চলো এখান থেকে পিছনে একটা দুটো উটো রাখা আছে, এদের কাছে কিছু বলে দেখি যে হেল্প করতে পারি কিনা। ওকে তো 39 বছর কমপ্লিট, আমার বয়স হয়ে গেছে এবার 40 বছর বয়সে আমি জেল থেকে পালিয়ে মরুভূমির মধ্যে চলে আসছি। এদিকে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কোথায় চলে গেছে, আমার বাড়িঘর কোথায় কোনো খোঁজ পাত্তা নেই। আবার আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে এক্সপ্লোর, একটা হচ্ছে গো হোম। আমি বাড়ি ফিরে যাবো ভাই, এইখানে আমি এক্সপ্লোর করার কোনো ইচ্ছা নেই, না খেতে পেয়ে মরে যাবো। তাহলে বাড়ি গিয়ে চলো মা বাবার সাথে দেখা করতে হবে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, বিয়ে করতে হবে। 50 বছর বয়স হয়ে যাবে, কিছুক্ষণ পর বিয়েও করেনি ভাই, কি হচ্ছে জীবনে আমার এটা। ওকে দেখো ফ্লাইটে করে মনে হয় এবার বাড়ি যেতে হবে আমাকে। আর এখানে একটা মেয়েকে দেখে আমার ভালোও লেগে গেছে ভাই, একবার ধোকা খেয়ে তোমার শিক্ষা হয়নি, এখন এইও ধোকা দেবে। এখানে একটা বাচ্চা কান্না করছে। 41 লেভেল কমপ্লিট, মানে এখন আমার বয়স 42 বছর, এখন আমি বিয়ে করিনি, আমার বাচ্চা কাচ্চা কবে হবে ভাই, চলো প্লে করা যাক। ওকে তো আমি মনে হয় আমার সিটিতে চলে আসছি, যেখানে আমার বাড়ি ঘরের শহরটা আমার শহর ওখানে চলে আসছি, আমার বাড়িটাও এখানে হওয়ার কথা। ওকে এখানে আমার দেখো বাড়ি, যেখানে আমি শুরু থেকে শুরু করেছিলাম। চলো বাড়ি ফিরে যাওয়া যাক, বাড়ি ফিরে দেখি যে বাবা মা কি করছে। বাড়ি পুরো ফাঁকা, দরজা খোলা আছে আশেপাশে। ওকে এক সেকেন্ড, রিপ, এটা কি ভাই বাবা মা মরে গেছে? হ্যালো, আমি ভাবলাম বাবা মার সাথে দেখা করবো, এসে বাবা মা মরে গেছে। সিরিয়াসলি ভাই, এই যে বাবা মা ছিল, এর কাদা খেলাধুলা করতো ছোটোবেলায়, সবাই মরে গেছে, আর পিছনে ওই খেলনাটাও আছে দেখো। ও ভাই এখন বসে বসে কান্না করবে মনে হয় একা একাই। এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাই, কি করবো এখন, রান হবে না, গো ইনসাইড। আমি ঘরের ভিতরে যেতে পারি, আবার এখান থেকে পালাতেও পারি। আমি ঘরের ভিতরে যাবো, আমার ঘর ভাই, বাবা মা মরে গেছে ঠিক আছে, কিন্তু ঘর তো পড়ে আছে, ঘরটা একা ফাঁকা একা মানে ফাঁকা রেখে কি করে চলে যাব। চলো ঘরের ভিতরে যাওয়া, দেখি আরো কি আছে ঘরের ভিতরে। ওকে ঘরটা দেখো ফাঁকা পড়ে আছে, ঘরের মধ্যে তো কেউ এখন থাকে বলে মনে হয় না। ঘরের মধ্যে এসেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাই, কি রে, এই পুলিশ চলে আসছে। আমি ভাবছিলাম এটাই হবে ভাই, পুলিশ আমাকে দেখে খুঁজে বেড়াচ্ছে, আমি পালিয়ে বেড়াচ্ছে, তো পুলিশ চলে আসছে আমাকে ধরার জন্য। সিরিয়াসলি আমি ভাবলাম কি না কি হবে, এখানে পুলিশ চলে আসছে। ওকে তো পুলিশ আমাকে ধরে নিয়েছে, আমাকে না ঘর থেকে পালাতে হবে, আমি ঘরে আসতে পারবো না। চলো আবার প্লে করা যাক, চলো এখন এখান থেকে পালানো যাক, বাবা মরে গেছে গেছে, ওটা আলাদা ব্যাপার, এখন আমি নিজের জান নিয়ে পালাই। আর একটা গাড়ি বুক করে নিয়েছি, এবার চলো এখান থেকে পালানো যাক, এবার দেখি বাকি বাইরে গিয়ে কি হয়। আবার পুলিশ আমাকে পিছে পিছে করতে করতে আসে নাকি। ওকে দেখো আমি একটা পাবে চলে আসছে, এখানে একটা পোস্টার লাগানো আছে কমেডিয়ানস নিডেড, তো আমি মনে হয় কমেডিয়ানের চাকরি পাবো এখন। আর কমেডিয়ানের চাকরি পেয়ে হয়তো আমার জীবনটা এখন একটু চেঞ্জ হয়ে যেতে পারে, তাছাড়া অনেকদিন জেলে তো কাটালাম। ওকে দেখো আমার বয়স 45 হয়ে গেছে, আমি এখন কমেডিয়ানও হয়ে গেছি, দেখি ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে পারি কিনা। তো আস্তে আস্তে আমার স্টেজ বড় হচ্ছে, বড় বড় কমেডি করছি দিন দিন, ধীরে ধীরে দেখো আমি কত বড় কমেডিয়ান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন ছোট্ট একটা বার থেকে মানে পাপ থেকে এখানে কত বড় একটা জায়গা চলে এসেছি স্টেজের মধ্যে, তো এখানে পারফর্ম করে হয়তো আরও বড় কমেডিয়ান হতে পারবো আমি। ওকে দেখো সোনা টোনা কত কিছু পরে নিয়েছে ভাই, কত বড় লোক হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, ভিজন স্ট্যান্ড আপ ভাই, আমার স্ট্যান্ড আপ কমেডি স্টেজ হয়ে গেছে। আর একটু মদ খেতে খেতে চলে আসছি। এ ভাই 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 ভাই, ও ভাই দেখো কত বড় স্টেজে চলে আসছি আমি, আমার বয়স হয়ে গেছে এখন 48 বছর। দেখো এবার নেক্সট দেখি আরো কি কি করতে হয়, এবার নেক্সট দেখি 49 বছর এসে কি হয়। অনেক করেছি জীবনে, প্রেম করেছি, ধোকা খেয়েছি, চাকরি করেছি, কত কি করেছি, এখানে দেখো সোনা দানা পরে বসে আছে ভাই। এখানে দেখো একটা কি চলে আসছে, এটা ফ্যান মনে হয়, ওকে ফ্যান চলে আসছে। এখানে আমি হাক করতে পারি একে, আর এখান থেকে চলে যেতে বলতে পারি, যেহেতু ফ্যান তো হাক তো করাই যায়। চলো হাক করেছে এইবার। ও এটা আমার এক্স গার্লফ্রেন্ড না, যেটা আমাকে ধোকা দিয়েছিল যে আসলো। এ ভাই এক্স গার্লফ্রেন্ডও আবার ফ্যান হয়ে গেছে নাকি। ওকে তো দেখো 50 বছর বয়স হয়ে গেছে। এবার চলো নেক্সট টাইম একটা এয়ারপোর্টে চলে আসছি, এয়ারপোর্টে কি হবে আমি জানি না। ও ভাই ভাই এয়ারপোর্টে এই লোকটা আমাকে আবার, ওকে ইউর মানে আমি বিশাল ফেমাস টেমাস হয়ে গেছি, এখন আমাকে দেখেই চিনে যায় বিশাল বড় কমেডিয়ান। ওকে তো আমার বয়স 51 বছর হয়ে গেছে, দেখি 51 বছরে গিয়ে কি করি আমি এখন। আমার বিশাল ভাই ফ্লাইট আমার অ্যাক্সিডেন্ট। হ্যালো, ও ফ্লাইট ব্লাস্ট হয়ে গেছে দেখো পেছন থেকে। আমি এখন তো দুটো অপশন আছে, এখানে জাম্প করতে পারি, আর একটা এখানে মানে শক্ত হয়ে বসে থাকতে পারি, তো জাম্প করবো। শক্ত হয়ে বসে থেকে কি লাভ, একটু পর তো প্লেন ব্লাস্ট হয়ে যাবে, আগুন ধরে যায়। চলো এখান থেকে পালানো, আমার কাছে প্যারাশুটও নেই যে জাম্প করলাম। ও সিরিয়াসলি আমি যেটা ভাবছিলাম ওটাই, প্লেন ব্লাস্ট হয়ে গেছে। হ্যাঁ দেখো প্লেন ব্লাস্ট হয়ে একটা সমুদ্রের মধ্যে পড়েছিলাম, আর এখানে একটা জল লওয়া জায়গায় চলে আসছি কোনো একটা। আর এখানে মা বাবার কথা মনে পড়ছে, যারা মানে মরে গেছে অনেকদিন আগেই, তো কান্না করছি ওদের কথা মনে করে। এখানে শুয়ে ঘুমাচ্ছে, প্যান্টটাও ফেটে গেছে ভাই,
প্যান ট্যান ফেটে গেছে, এবার খাওয়ারটা ওরও মনে হয় নেই। চলো সামনে একটা হরিণ দেখা যাচ্ছে, মনে হয় হরিণকে ধরার চেষ্টা করবে। এই যেটা হরিণকে ধরতে পারবে না, আমার কাছে অস্ত্র শস্ত্র নেই, পড়ে যাচ্ছে দেখো। আবার নারকেল, নারকেল গাছে, হ্যাঁ নারকেল খাওয়া যেতে পারে, কিন্তু না চলো এখান থেকে পালানো যাক। পালিয়ে কেউ, একটা পায়ে স্যান্ডেল আছে, একটা পায়ে জুতা নেই, ওদের কাছে গিয়ে হেল্প চাওয়া যেতে পারে। একটা জঙ্গলি মানুষ মনে হয়, চলো এদের কাছে গিয়ে হেল্প কর। আরে ভাই আমি মানুষ, ওকে দেখো মারতে গেছিল আমাকে। চলো এদের সাথে তুলে আমাকে নিয়ে চলে যাবে কোথায় যেন, দেখো ঘরে নিয়ে চলে আসছে এদের, বাড়িতে খেতেও দিয়েছে, কত ভালো এরা। কোথায় আমার গলায় সোনার চেন ফেন ছিল, কোথায় হারিয়ে গেলাম এই জঙ্গলটার মধ্যে দেখো আছি এবার। এবার আমাকে ওরা দেখো ট্রেনিং করছে, ওরা আমাকে বলছে ট্রেনিং জয়েন করার জন্য। আমি ট্রেনিং জয়েন করতে পারি, পরেও করতে পারি, এদের সাথে চলো জয়েন করা যাক, জয়েন ট্রেনিং, তারপর হয়তো আমি এক্সপার্ট হয়ে যাবো, যুদ্ধ বুদ্ধ করতে পারবো। আরে ভাই এগুলো শিখতে হবে ভাই, কত হার্ড ট্রেনিং করাচ্ছে আমাকে, কি যে করাবে কে জানে। কিন্তু আমি কি এখান থেকে বাড়ি যাবো? আর ওকে সিটির কথা মনে পড়ছে, দেখো শহরের কথা মনে পড়েছে, তো এখন আমাদের এটা বাই বাই করছে মনে। আমি এখন বাড়ি যেতে পারবো, আর এখানে থাকতে হবে না, লিভ করি চলো, এখানে থাকবো না। আমি ইচ্ছা করলে থাকতে পারতাম এখানে, কিন্তু এখানে থেকে কি হবে। বিউল্ডে বোর্ড, চলো আমাকে একটা বোর্ড বানাতে হবে, বোর্ড বানিয়ে আমি এখান থেকে পালাতে পারবো। ওকে তো বোর্ড বানাচ্ছে, দেখো বোর্ড বানিয়ে আমি এখান থেকে পালাতে পারবো। এবার এত বয়স, মানে বছর বয়স হয়ে গেছে। আরে ভাই কি বোর্ড বানিয়েছে, এটা বোর্ড বানিয়েছে, সবগুলো খুলে পড়ে গেছে, ভালো করে বোর্ড বানাতে। বা সার কৃষি আবার খেয়ে নিল ছাত্রছাত্রী, অত দূর যাওয়া যাবে নাকি? ও ভাই ছাত্রছাত্রী এত দূর কি করবে, ছাত্রছাত্রী তো এত দূর যাওয়া সম্ভব। সার কাশছে আমার পেছন থেকে, ছাত্রছাত্রী যাবে অত দূর? সিরিয়াসলি ভাই সাথে সাথে যাওয়া অসম্ভব। এই ভাই সার তো কিছু করলো না, চলে গেল ওইদিকে। ও আমি একটা বোটও পেয়ে গেছি, জাহাজ। সার কিছু করলো না, জাহাজ থেকে সারটা পালিয়ে গেছে। এবার মনে হয় এখানে এসে আরে ন্যাংটা হয়ে স্নান করছে আবারও ভাই। চলো স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এবার আমি বাড়ি পৌঁছাতে পারবো মনে হয়। তোকে 56 বছর কমপ্লিট, ওকে 56 বছর কমপ্লিট। এইবার আমি একটু বড় হব মনে হচ্ছে, কতটা বড় হবে। ওকে বুড়ো হয়ে গেছি ভাই, টাক পড়ে গেছে, আমার দাড়ি ফাড়ি আছে অল্প, টাক পড়ে গেছে, 58 বছর বয়স হয়ে গেছে। ওকে তো আজকের মতো এই পর্যন্ত থাক, আজকের ভিডিও বেশি বড় করবো না। যদি পার্ট 3 চাও তাহলে এই ভিডিওটিতে 10,000 লাইক করে দিও, 10,000 লাইক করলে পার্ট 3 খেলবো। আর কমেন্টে সবাই বলো ভিডিওটি কেমন লেগেছে, আর মতামত জানিও নিজের, কী কী গেম ভালো দেখতে চাও সেটাও বলতে পারো। তো আজকের মতো বাই বাই।